হচ্ছে ফার্স্ট ব্যাচের কিছু কাজ করে নিয়ে আসছে। ফার্স্ট ব্যাচের যে কাজগুলো আছে, এখানে যে ক্যারেক্টারগুলো আছে, আমরা প্র্যাকটিসের জন্য আফরোজ খান ভাইয়ের যে বিভিন্ন ক্যারেক্টারগুলো আছে এবং হচ্ছে বিভিন্ন সিনগুলো ইনি অনলাইনে দিয়ে রাখছেন প্র্যাকটিসের জন্য, আমরা সেগুলো ইউজ করছে আমাদের ফার্স্ট ব্যাচ করে প্র্যাকটিসের জন্য ওগুলো ইউজ করছে। এবং হচ্ছে নেক্সটে তারা অবশ্য তাদের মতো করে ক্যারেক্টার এবং সিনগুলো তৈরি করে নিবে। মানে কতটা উদার মনের মানুষ হলে এই জিনিসগুলো অনলাইনে আর কি কেউ ফ্রিতে দেয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, তার জিনিস ব্যবহার করে আমাদের ফার্স্ট টাইম যে কাজগুলো নিয়ে আসছে আমরা সেই কাজগুলো দেখি এবং হচ্ছে এখানে কী কী রিভিউ আছে সেটা একটু দেখে নিই। হ্যাঁ, তো এটা একটা সিন দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে এটাকে কেটে নিই তাহলে দেখা যাচ্ছে যে এটা হলো এর ক্লোজ শট আর কি। হ্যাঁ, ক্লোজ শট একে এখানে দেখা যাচ্ছে। তো ওকে, চলবে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখা শুরু করি। এইটা হচ্ছে সিনটা এবং এটা বাহিরটা সহ। আমরা যদি শুধু সিনটা দেখি তাহলে এখানে দেখতেছি আমরা দুইজন এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, তো এবং তারপরে এর হচ্ছে ক্লোজ সিনে কথা বলতেছে, তারপরে দুজন মিলে কথা বলতেছে এবং মেটার ক্লোজ সিন। তো কথা বলতে গেলে কিন্তু এই সিনগুলোই ঘুরে ঘুরে আসবে, যে এর ক্লোজ সিন কখনো দুইজনকে একসাথে দেখানো হবে। এবং হচ্ছে এই, তাহলে আমরা যদি একটা সিকোয়েন্স বা একটা সিন যদি বানাই নেই, বানাই নেওয়ার পরে এইভাবে কি ফ্রেম দিয়ে F6 দিয়ে যদি জুম করে যদি আমরা জিনিসটাকে ঠিক করে রাখি, তাহলে কিন্তু হচ্ছে এখান থেকে ফাইলটা যখন এক্সপোর্ট হবে তখন এই জিনিসগুলোকে আমরা প্রিমিয়ারে নিয়ে নিয়ে সুন্দর মতো বসাতে পারবো। এখন এইখানে যে কারেকশনটা সেটা হচ্ছে 1/3 রুল, 1/3 ঠিক না, মানে ফ্রেমিংটা হচ্ছে এখানে বিষয় ঘটছে। ফ্রেমিংয়ের বিষয়টা কি, যে এখানে যদি আমরা দেখি যে এটা একটু নিচে পড়ে গেছে। হ্যাঁ, তা আমরা যেটা করি, ক্যামেরা হোক বা হচ্ছে এই যে ভিডিও করা হোক, সেখানে আমরা সবসময় 1/3 মানে 3 ভাগ করে নিই আর কি। তো আমরা যদি এখানে রুলার দেই, রুলার দিয়ে যদি আমরা দেখাই তাহলে দেখা যাবে যে পর্দাটাকে যদি আমরা 3 ভাগ করি এইভাবে হচ্ছে 3 ভাগ, এবং এই এই পাশে যদি আমরা 3 ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে এইটা হলো 3 ভাগ। তো এইটাকে যখন করি তখন সাবজেক্টকে আমরা, সাবজেক্ট বা সাবজেক্টের চোখকে আমরা হচ্ছে এই জায়গাটাতে রাখি, এই এই 1/3 বা এই 1/3 রাখি। হ্যাঁ, তো এই জিনিসটা আপনারা হচ্ছে গুগলে যদি ফ্রেমিং, ভিডিও ফ্রেমিং লিখে সার্চ দেন তাহলে খুব সুন্দরভাবে জিনিসটা পেয়ে যাবেন। দেখি, ভিডিও ফ্রেমিং, এই যে দেখেন হচ্ছে যে 4 সিম্পল রুলস, এই যে এখানে দেখেন ভাগ করা আছে। হ্যাঁ, এবং এরা ফ্রেমিংয়ের বিভিন্ন যত ভিডিওই দেখেন সব ভিডিওর মধ্যে এই জিনিসটাই সবার আগে আসবে, যে হচ্ছে 4টা রুল, 7টা রুল, যত রুলই থাকুক ওদের। আচ্ছা, এই যে লোকটা কথা বলতেছে, এখন এখানে যদি এখানে পর্দাটা টানে তাহলে এই পাশ দিয়ে 3 ঘন্টা ভাগ করছে, এই পাশ দিয়ে 3 ঘন্টা ভাগ করছে, করার পরে আমরা এই জিনিসটাকে এইভাবে রাখি, তার চোখটাকে সাধারণত এই রেখা বরাবর। এটা হচ্ছে ক্যামেরা যখন ছবি তুলি তখন, যখন আমরা ভিডিও এডিট করি তখন, এবং যখন দুজন লোক থাকে তখন একজনকে এই পাশে রাখি, একজনকে এই পাশে রাখি, ঠিক আছে, যে পয়েন্টগুলো দেখাচ্ছে। তারপর ধরো যে যখন দূরের একটা সিন থাকে তখন আমরা এক পাশে রাখি, সেটা হচ্ছে এইটা সমান্তরালে রাখি। তো ক্যামেরার ফ্রেমিং, এবং হচ্ছে তোমরা যদি হচ্ছে ইয়ে দেখো, বিভিন্ন গান দেখো, তাও দেখবা যে ওই রকম, এই যে বলতেছিলাম যে চোখটাকে হচ্ছে আমরা এরকম পজিশনে রাখি। হ্যাঁ, তো এই ফ্রেমটাকে আমরা যেটা করব, এটা তো আমাদের পুরো হচ্ছে সিনটা দেখা যাবে, এইটাকে আমরা রাখবো হচ্ছে এইরকম পজিশনে। এটা তো তোমাদের হচ্ছে লং সিন মনে হয়, তাই না? বেশি লং না, সবগুলো পার্ট পার্ট করা আছে ভাই, 40-45। আমরা হচ্ছে এটা রেখাটা দিছি, তো এটা যদি আমরা না, এখানে আর একটু ইয়ে পরের সিনে যাই, এই সিনটা মোটামুটি ঠিক আছে, যে এই এইটার মাঝখানে আর মুখটা আছে। হ্যাঁ, তারপরেরটাতে যাই, এটা মোটামুটি ঠিক আছে, একটু সামান্য একটু তুলে দিলে ভালো হবে, তখন এর চোখটা ইয়াতে হবে। হ্যাঁ, তো আগে কিন্তু আমরা এত দূর তুলে দিয়ে কাজ করতাম, তো এত দূর তুলে দিয়ে কাজ করতাম এই বরাবর রাখতাম, কিন্তু এখন একটু নিচে রাখি। কেন রাখি, কারণ এখন হচ্ছে এই যে মোবাইলে যখন আমরা দেখি, এই যে মোবাইলে দেখার সময় হয় কি, ভিডিওটা দেখার সময় আমরা স্ক্রিনটা এইভাবে জুম করে বড় করে দিই, এটা কিন্তু লেটেস্ট ফিচার। কারণ হচ্ছে এটা হচ্ছে 1920x1080, আর মোবাইলটা 1920x1080 আগে ছিল, এখন কিন্তু রেজুলেশন সব হাই রেজুলেশন হয়ে গেছে, আমরা কিন্তু ভিডিও বড় করে দেখি। এই জন্য এখন করে কি, একটু নিচে রাখি আর কি, মাথার উপরে একটু স্পেস রাখি।
যেন জুম করলেও যেন কেটে না যায়। হ্যাঁ, তাহলে এই পজিশনটাও ঠিক আছে, এই পজিশনটা আর একটু উপরে হইতো, এইরকম একটা পজিশন হইতো, তারপর এর পজিশনটা অনেকটা ওদিকে চলে গেছে। হ্যাঁ, এর পজিশনটা এরকম হইতো, কিন্তু এরকম হইলে আবার ও ঢুকতেছে ক্যামেরার মধ্যে। ঠিক আছে, তাহলে আর একটু এটা এই আর একটু জুম হইতো আসলে এই জিনিসগুলো। এটা সিঙ্গেল ফ্রেম তো, যে সিঙ্গেলে সে কথা বলতেছে, এই জিনিসটা এই জিনিসটা আসলে এইরকম হইতো, আর একটু জুম করে দিলেই হইতো, বা এর চেয়ে আর একটু সামান্য একটু হইলেই হইতো আর কি, এটাও চলবে, এইরকম হবে সাইজ। তো তোমরা যদি দেখো যে একটা লোক কথা বলতেছে, একটা মহিলা কথা বলতেছে, বুকের ঠিক উপর উপর থেকে নেওয়া হচ্ছে, এবং হচ্ছে মাথার উপরে একটু স্পেস আছে, এবং চোখের লেভেলটা এইরকম একটা লেভেলে থাকে। তো এইটাই হচ্ছে গিয়ে একটা ফ্রেমিং। এবং তোমরা এখন বাংলা সিনেমা দেখো, বাংলা নাটক দেখো, যাই দেখবা, এইটা একটু খালি খেয়াল করবা যে ওয়ান থার্ড, বা যে এখানে ওয়ান থার্ড করে নিয়েছে, এখানে ওয়ান থার্ড করে নেয়, এই জিনিসটা একটু খালি খেয়াল করবা, দেখবা যে সবাই ফলো করছে। আচ্ছা, এই যে দেখো গাড়িটা আসতেছে, গাড়িটা কই দিয়ে আসতেছে, দেখো ওয়ান থার্ড দিয়ে আসতেছে, পর্দাটাকে যদি ভাগ করি এইভাবে, যদি ভাগ করি, এই যে এখান দিয়ে ভাগ করলাম একটা, এই যে দেখো ওয়ান থার্ড দিয়ে গাড়ি আসতেছে, তারপরে দেখো হচ্ছে এই যে লোকটাকে কাজ করতেছে, এখানে ওয়ান থার্ডে লাগছে, এই যে লোকটা হাঁটে যাচ্ছে ওয়ান থার্ডে, এবং এই ফ্রেম থেকে পরের ফ্রেমে যখন আসলো, এই যে এখানে ওয়ান থার্ডে, পরের ফ্রেম এই ওয়ান থার্ডে দিয়ে বের করছে, এক ওয়ান থার্ড দিয়ে ঢাকা মানে মিশে গেলে আর এক ওয়ান থার্ড দিয়ে বের করবে, বের করবে। হুম, তারপর দেখো ছেলেটা মেয়েটা আসুক, দেখো এখন হচ্ছে মিডিল পজিশনে আছে, এবং তার এই যে ধরো এর চোখটা আছে, এখন যদি তুমি ওখানে ওয়ান থার্ড টানো, দেখো যে হচ্ছে ওয়ান থার্ডে যে দিক দিয়ে যাবে, দিক দিয়ে যাবে, হ্যাঁ উপরের ওয়ান থার্ড টানলে, এ হচ্ছে এই পাশটাতে আছে, এ হচ্ছে এই পাশটাতে আছে। হ্যাঁ, শুধু পাশগুলো দেখে যাও যে এইভাবে হবে, এই যে এখানে এ এখানে, পরের সিনে ও এখানে এ এখানে হবে, তখন হবে কি এক সিন থেকে আরেক সিনে যখন যাবে তখন চোখটা তোমার আরাম পাবে, কিন্তু এদের পজিশনগুলো যদি উল্টাপাল্টা থাকে তখন চোখ হচ্ছে মানে চোখ মস্তিষ্কে যে সিগন্যালগুলো পাঠাবে এটা মানে বিক্ষিপ্ত আকারে যাবে। এখন দেখো এই যে ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড, এই যে এই ওয়ান থার্ড থেকে নাই হয়ে গেল, ঠিক আছে, ওখান থেকে নাই হয়ে যাচ্ছে, ওয়ান থার্ড থেকে এই মিডিলে আসতেছে, সেই ওয়ান থার্ডে মানে ওই পাশ থেকে ওয়ান থার্ড, এই পাশ থেকে টু থার্ড হচ্ছে। এবং হচ্ছে যে এদের পজিশনগুলো দেখো, এই ঠিক আছে, তো ওই যে ওইখান থেকে চলে আসবে। তো শুধু এইটাই না, মানে এরপর থেকে যত নাটক সিনেমা যা দেখবা সবসময় খালি এখানে একটা চিন্তা করে নিবা যে এইটা একটা মানে একটা দাগের কথা চিন্তা করে নিবা, দাগের কথা চিন্তা করে নিলেই দেখবা যে হচ্ছে তোমার দেখতেছো যে হচ্ছে ফ্রেমিং জিনিসটা সুন্দরভাবে বুঝে যাবা। এবং যারা দর্শক সেটার মধ্যেও, হ্যাঁ দেখো এই যে একে এই পাশে ওয়ান থার্ডে রাখছে, একে এই ওয়ান থার্ডে রাখছে, রাখে ক্যামেরা এখন ঘুরবে। তো এই গেল হচ্ছে আমাদের ফ্রেমিং এর বিষয়টা। তো এবং আমরা যদি এখানে ভিডিও ফ্রেম, আমাদের যদি স্টিল পিকচারও চলে যাই, তাও দেখবা ঘুরে উল্টে ওই জিনিসই আসতেছে। এই যে যেমন এই ভিডিওতে দেখবা এ হচ্ছে এখন নিচে চলে গেছে, এটা কি কি ভুল সেটা দেখাচ্ছে, সে উপরে যাচ্ছে, এটার পজিশন ঠিক আছে, এটার পজিশন নিচে চলে গেছে, ডাউনে চলে গেছে, এর চোখটা হবে উপরে, এটার পজিশন ঠিক আছে কিন্তু এর সাইডে চলে গেছে, এ এইখানে দিলে ওকে ভালো দেখা লাগবে, এর পজিশনটা একদম পারফেক্ট আছে, পারফেক্ট আছে এর পজিশন, এর পজিশন পারফেক্ট আছে, এই যে দেখো এই পাশে দাগটা দেয় নাই, কিন্তু এই দেখো পজিশন ভালো আছে, পজিশন ভালো আছে। হ্যাঁ, তো এইটা হলো আর কি তোমার ফ্রেমিং। তো এখানে তোমাদের জাস্ট ফ্রেমিং এর প্রবলেম আর কোনো কিছু না। আর আরেকটা জিনিস প্রবলেম আছে ভাই, কি কোন একটা ফাইলে, আমি তো এই ফ্রেমিং এর ব্যাপারটা না ভাই, এই এই যে এটা যেমন আমি এটা খেয়াল করিনি, অনেক নিচে চলে যাবে, এটা আমি খেয়াল করিনি, সিনটা আসলে এটা আমি খেয়াল করিনি ফ্রেমিং এটা। আর আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হাঁটার ব্যাপারটা ভাই। আচ্ছা, কোথায় জানি একটা হাঁটলো, হাঁটার সময় মানে হাঁটাচ্ছে সে বেশি, মানে একটা মানুষ পা নড়াইলে, আচ্ছা যতটুকু পা নড়াচ্ছে, এই যে এইটা ভাই যতটুকু পা নড়াচ্ছে তার চেয়ে বেশি সে মানে আগায় যাচ্ছে আর কি। আচ্ছা হ্যাঁ, এইটা তাহলে একে একটু স্লো করে দিলে হবে, এটা একটু ফ্রেমগুলো একটু ডিলিট করতে হবে। তাহলে এখানে হচ্ছে এ যে হাঁটতেছে সেই ফ্রেমটাকে স্লো করব, অথবা হচ্ছে এ যে হাঁটের পজিশনটাকে স্পিডি করে দিতে হবে। হ্যাঁ,
হাঁটার বা হাঁটে পা পা গুলো একটু নড়া যেটা আছে ওখান থেকে কিছু ফ্রেম ডিলিট করে দেবো, তাহলে তাড়াতাড়ি পা তাড়াতাড়ি নড়াবে, পা নড়াবে, ঠিক আছে? সেটাই আমি বলতেছিলাম এটা ভিতরে যে ওর পাটা কই আছে, ডাবল ক্লিক করলে তো ওর পা বের হবে, তাই না? হুম আর পাটা এখানে আছে, তাহলে ওর পা হচ্ছে এই যে এখান থেকে এখানে নড়ছে, তাই তো? হুম এই ফ্রেম তাহলে গুলো দেখি মাঝে কিছু ফ্রেম ডিলিট করে লেগ দিলে কই আছে, দেখি এখানে পায়ে ক্লিক করি, লেখে নেই লেগ হচ্ছে এইটা, এটা এটা বডি। আচ্ছা হাত পা যা আছে আছে, ভাই, ওটা ওটা তো ওটা সব মিলে পারবে ভাই, এই যে এখান থেকে রিমুভ ফ্রেম করে দিই, রিমুভ ফ্রেম। এখন মোটামুটি আমরা অনেকটা হ্যাঁ অনেক কমাই নিয়ে অনেক আসছি, স্পিডে হ্যাঁ। হাঁটবে। তো এখন যদি আমরা দেখি তাহলে মোটামুটি সেই স্পিডে হাঁটবে, আমরা একটু প্লে দেই। এই যে এখন তারপরে একটু হ্যাঁ মানানসই হয়েছে, যে সে দ্রুত পা নড়াচ্ছে এবং দ্রুত পা নাড়াচ্ছে এবং যাচ্ছে, এবং হচ্ছে তোমাদের আচ্ছা এই হচ্ছে ঠিক আছে। তো এটা অনেক একটা লং একটা সিন হয়েছে, হ্যাঁ। এই সিন গুলা দেখি, এবং এই সিনটারও ভাই একটা জিনিস ইয়ে হয়েছে ভাই, যে ব্যাকগ্রাউন্ডটা বড় আসছে। হ্যাঁ। এবং হচ্ছে এখানে একটা জায়গায় কিন্তু ইয়ে হয়েছে, যে জায়গাটা কিন্তু ফেটে গেছে, এটা মেবি তোমরা জেপি জিনিস হয়তো, জি হ্যাঁ, ভাই এটা কিন্তু ফাটছে আর এটা কি। ফাটলো কেন তো বুঝলাম না, এটা আচ্ছা, তারপর এ হচ্ছে যাচ্ছে কাট কাটতেছে, তাই না? আচ্ছা ভাই গাছ পড়লো, হ্যাঁ কাট কাটলো গাছ পড়লো, ও কই? ওখানে ছিল, এখন দেখাচ্ছে না কেন, আচ্ছা ওখানে ছিল। ঠিক আছে, নো প্রবলেম, আচ্ছা ওটা ওটা ঠিক করবো পরে ভাই, বের হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে বেরো আসি, এবং আমরা যদি দেখি যে সিনটা আমাদের এইটুকু হবে, হ্যাঁ। এই জিনিসটা তোমরা খুব দারুণ করছো, সেটা হচ্ছে এই যে কাক কাটতেছে, ও এখানে যে গেছে ও কুড়াল নিয়ে যায় নাই, এই জিনিসটা কুড়াল বলছি ছিল না তো, বলছি ভাই কুড়াল নিয়ে যেতে এরা হবে, হ্যাঁ। কুড়াল নিয়ে যায় বানানো ছিল না, হ্যাঁ, এখানে যখন একটা শট দিবে দুইটা শট দিবে তখন ফ্রেমের ভিতরে ঢুকে গাছের এখানে একটু একটু করে দাগ দিয়ে আসতে হবে, প্রথম ফ্রেমে একটু দাগ, হ্যাঁ, আচ্ছা ধরো, ওটা আমি করে দেবো হ্যাঁ, যে এখানে একটু দাগ পড়বে যেহেতু শট দিছে, একটু সাদা দাগ করবো আর কি, তাহলে F7, হ্যাঁ, সাদা দাগ বা ওই রকম একটু ধরো কালো দাগ করলো, ওটা ইলাস্ট্রেটর দিয়ে আমি মানে দ্রুত করে দেবো, এই যে ধরো কাটিয়ে এখানে কাটিয়ে দেবো, এখানে একটা চোট দিছে, তাহলে এখানে এই দাগটা হয়েছে, তারপরে হচ্ছে এখানে এফ আরেকবার চোট দিক, চোট দিছে, দিয়ে আরেকবার চোট দিছে, চোট দিয়ে যখন তুলতেছে ঠিক চোট দিয়ে তোলার সময় এখানে হচ্ছে এফ, এখানে আমাদের F6 দিয়ে আগের দাগটা আছে, সেই দাগের সাথে আমাদের আরেকটা দাগ, তারপরে আরেকটা দাগ, এইভাবে দাগ আস্তে আস্তে বাড়তে থাকবে, তারপর দেখা যাবে যে গাছটার হচ্ছে একটা উড়ি সময় গেল, যায় এই জায়গাটা হচ্ছে গাছটা কাটি গেছে, কাটি গেছে, এইভাবে দেখাবো যে গাছ কাটতেছে, এইভাবে গাছ একটা একটা করে চোর দিচ্ছে, গাছ কাটতেছে, গাছ কাটি কেটে নাই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা গেলো হচ্ছে কুড়াল দিয়ে গাছ চোর দিল, হ্যাঁ, এখনো হয়েছে একটু, চোর দিচ্ছে গাছ হচ্ছে বাড়ে গেল, হ্যাঁ, তারপর হচ্ছে যাই হোক গাছটা পড়ে গেল। তোমাদের যেটা প্রশংসা করতেছিলাম খুব ভালো হয়েছে, যে এই যে ক্লোজ শট দেখাইছো, এই শটগুলোকে বলা হয় ভিডিওর ভাষায় ইনসার্ট, যে আমি টেবিলের উপর থেকে এই মোবাইলটা ধরো তুলতেছি, ফ্রেমিং কি হবে, ফ্রেমিং হবে যে একটা ভিডিও হবে যে হচ্ছে একবার শ্যুট হবে, দুইটা ক্যামেরা থাকলে একসাথেই হবে, নাহলে হবে একবার গেছি আমি হাতটা নিয়ে মোবাইলটা তুলে নিয়ে এসেছি, এটা একটা শ্যুট হবে, আর একটা শ্যুট হবে একদম ক্লোজ, যে মোবাইলটা এই যেখানে ধরছি না এই জায়গাটা, এই জায়গাটা, তখন ভিডিও এডিটিং এর সময় কি করবো, যে আমরা এখানে হাত নিয়ে গেছি এই পর্যন্ত ফুল ফ্রেম দেখাবো, তারপর দেখাবো এই হাত দিয়ে মোবাইলটা ধরছি, তারপর আবার ফুল ফ্রেম দেখাবো হাত তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসেছি, তখন জিনিসগুলা খুব হচ্ছে মানে পারফেক্ট হয়, হ্যাঁ, এই বিষয়টা আর কি। যে এটা যেমন ইনসার্ট হয়েছে, যে এই গাছটা কাটতেছে, গাছ কাটার সিনটা হচ্ছে ইনসার্ট, তারপর গাছটা ব্লম সিটে দেখালে গাছটা পড়ে গেছে, এটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে এবার এইটাতে আসি, এইটা তো ফ্রেমিং এর সমস্যা হয়েছে, এটা আর একটু উপরে উঠবে, তো এই ফ্রেমটা হইতে হচ্ছে আসলে এইরকম চলবে, কিন্তু এই জিনিসটাকে আমরা হচ্ছে আরো বড় দেবো, যেহেতু এটা ক্লোজ সিন, আমার যদি এটা এরকম থাকে তাহলে একে এইরকম দেখা যাবে, হ্যাঁ, তো আমরা এই জিনিসটাকে আর একটু বড় করে দেবো, আর একটু এই যেখানে দেবো তাহলে এই যে বুঝতে পারবে, ঠিক আছে? এখন যদি তুমি এই যে 1/3 এর ইয়া চিন্তা করো, দেখা হয়তো সুন্দরভাবে চলে আসবে, হচ্ছে তোমার রুম, হ্যাঁ, যদি 1/3 1/3 যদি এই পর্যন্ত হয়, 1/3 যদি এই পর্যন্ত হয়, এই পর্যন্ত হয় 1/3, খুব সুন্দর ভাবে মিডিল হয়েছে, তাহলে এখন দেখো তোমাদের সিনটা খুব সুন্দর ভাবে হয়েছে, একে আর একটু এখানে দিতে পারো তাহলে আরো জোস হবে, আর একে যদি আর একটু জুম করে দাও তাহলে আর একটু ইয়ে হবে, এইটাও ঠিক আছে, হ্যাঁ, সাধারণত যে এইখান থেকে তোলা হয় আর কি জুম সিনটা, বা এখান থেকে, তো এইটা হচ্ছে যখন তোমরা এই যে জিনিস ফ্রেমের কথাগুলো বললাম না, এখন যখন নাটক দেখবে তখন হচ্ছে তোমার
এই জিনিসটা মাথায় ঢুকবে যে হচ্ছে কই আছে, পজিশন কই এবং কতটুকু দেখা যাচ্ছে ওর। যখন ওকে ওর হাফ দেখা যায় তখন হাফ আসলে কতটুকু থেকে নেয়, আর যখন পা পর্যন্ত নেয় তখন কতটুকু নেয়। ওকে, তারপর হচ্ছে এটা আর একটা, ও এটা অবভিয়াসলি উপরে উঠবে, এই এই ফ্রেম হচ্ছে, এটা দুজনে মিলে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাকে হোয়াইট ফ্রেম, ওটাকে হোয়াইট ফ্রেমও বলে। এটা তো বাইরে আছে, এটা দিলে তুমি দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। তারপরে বাবা এটা ঠিক আছে, ওকে, এই ফ্রেমটা নিচে নেমে আসছে, নিচে নামছে, সেভ নিচ্ছে, ওকে নিক, এইটা হচ্ছে নিচে নামছে, এটা এই যে এই পর্যন্ত দিলাম। আর একটু জুম করা যেতে পারে, ওকে, জুম না করলেও হবে, পজিশন ভালো আছে, এই একটু চাপায় আসছে, চাপায় আসছে, হ্যাঁ, একে একটু পিছনে দিতে হবে। হ্যাঁ, তো সাধারণত এটা আমরা করি কি, যে এর পিছনে তার কিছু দেখার নাই, তখন একে আমরা এই ফ্রেমগুলোকে সাধারণত আমরা এখানে রাখি, কিন্তু এটা মিডিল পর্যন্ত রাখলেও চলবে। তো তোমাদের সমস্যা হচ্ছিলো যে ওর হাতটার জন্য ওকে তোমরা এই পর্যন্ত রাখছো, আমি বুঝতে পারতেছি। তো সেই ক্ষেত্রে করে কি, এখানে এইটা দিয়ে ওকে ডাবল ক্লিক করে ওকে ওখান থেকে সরাই সরাই দেওয়া যাবে, এই জায়গাটা, তো এই জায়গাটা ও দূরে থাক। আচ্ছা ভাই, এইখানে একটা কোশ্চেন ছিল, ও এই মাথা বেশি উপরে উঠে গেল যে, হ্যাঁ বলো, মানে বিভিন্ন ইয়ার সেভ দিয়ে দিল, যে মানে পিকচারের মানে সফটওয়্যারের, বিশেষ করে অ্যাডোবির যে সমস্ত সফটওয়্যার, আমি চাচ্ছি এই জায়গায় একে রিমুভ করব, বাট সে লেয়ারের মধ্যে থাকবে। আমার আর দেখা যায় যে চোখটা যখন উঠাই দেই তখন কিন্তু সেইটা আউটপুটের সময় আর সে থাকে না, বাট এই অ্যানিমেশনের সফটওয়্যারের সময় আমি দেখতেছি যে চোখ তুলে দিয়ে কোনো লাভ হচ্ছে না। যখন এক্সপোর্ট দেওয়া সব সময় বের হয়, আমরা F7 দেওয়া তখন ইয়ে করে দিই, যেমন একবারে সরাই দিলাম না, ওই জায়গাটা ওর যত দূর জায়গা দরকার নাই ওই তত দূর জায়গায় F7 এই পাশে একটা দিয়ে রাখি, ওই পাশে তো F6 থাকে, ওখান থেকে যেখান থেকে দরকার সেখান থেকে আবার চালু, এইভাবে করে দিয়ে রাখি। আর এখানে চোখ তুলে দিলে কোনো লাভ হয় না, যেমন যে এখানে আমি ওকে ডিলিট করে দিছি না, পরের সিনে আসে যদি দেখতাম যে না ওকে দরকার করতেছে, তাহলে আমি করতাম কি আবার ঢুকে যায় ওকে নিয়ে আসি, ওখানে কন্ট্রোল জেড ওকে নিয়ে আসি, আমি ইয়ে দিয়ে রাখি। আচ্ছা, এখানে কথা বলতেছে এর ফ্রেমিংটা, তাহলে হচ্ছে এই এই ফ্রেমে হচ্ছে, এই যে এটা হলো ফ্রেমিং। হ্যাঁ, হেডের উপরে হচ্ছে এইরকম জায়গা যথেষ্ট, এটা তো আমরা বিশেষ কারণে করতে পারি না, এই ফ্রেমটা এখানে না, এই ফ্রেমটা হবে জুম হলে মনে হয় ভালো, ওকে, হ্যাঁ জুম হলো বা জুম আউট হলেও ভালো লাগবে, সমস্যা নেই। হ্যাঁ, সাধারণত যেটা করা হয়, এটা হচ্ছে বাহিরটা বের করে নিয়ে আমি তাহলে বলতে পারতেছি। ওকে, সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে বুকের এই পর্যন্ত একটা ফ্রেম নেই আমরা, একটু এটাকে আমরা ধরো মিড শট বা ক্লোজ ক্লোজ শট বলি আর কি, শটগুলো আরও ঠিক ওইভাবে না, এটাকে ক্লোজ শট বলা যায়, ক্লোজের আবার ভাগ আছে, এক্সট্রিম ক্লোজ আছে, যখন যখন সিনেমা যখন কান্না করে একদম চোখ যখন কাছে থেকে দেখায় ওগুলো এক্সট্রিম ক্লোজ, তা আমরা কার্টুনে ওইরকম এক্সট্রিম ক্লোজ দেখাই না, তাই ক্লোজ হিসেবে আমরা কি করি, কার্টুনে ক্লোজ হিসেবে আমরা হচ্ছে যে এই পর্যন্ত নেই, যে বুকের উপর থেকে একটুক এর একটুক জায়গাকে আমরা নেই, আর এখন যে পজিশনে আছে এই যে কোমর পর্যন্ত এটাকে আমরা সাধারণত মিড শট বলি, আর হচ্ছে এর পা পর্যন্ত দেখাচ্ছি এটাকে আমরা বলি হোয়াইট শট, এই যে এর পা পর্যন্ত দেখা যাচ্ছে এটাকে বলি হোয়াইট শট। আর যখন এই জিনিসটা জুম হয়ে যায়, যখন জিনিসটা জুম হয়ে যায় অনেক কিছু সহ দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে যে হাঁটতেছিল সেটাকে বলি আমরা লং শট। তোমাদের এখানে একটা সিন ছিল ওই যে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল, এই যে এই সিনটাকে আমরা লং শট বলি, লং শট, এটাকে আমরা হচ্ছে হোয়াইট শট বলি। কিন্তু আগে লং শটটা কিন্তু বেশি লং হয়ে গেছে একটু, এটা একটু বেশি লং হয়ে গেছে, হ্যাঁ আমরা এটাকে হোয়াইট বলি, আর ওটাকে মিড শট বলি, আর হচ্ছে আর একটাকে ইয়া বলি, ক্লোজ বলি। হ্যাঁ, তো এটা ঠিক আছে চলবে, ওকে। তারপরেরটাতে যাই আমরা, এটাতে কি আছে দেখি, এখানে ও হেঁটে হেঁটে যাচ্ছে এবং সেটা জুম করে দেখাইছো। এখন কথা হচ্ছে গল্পের মধ্যে সোনার একটা বিষয় আছে, তার মানে সোনা এখানে একটা সোনার বস্তা নিয়ে যাচ্ছে, তাহলে এটা আমার হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্টটা কেটে গেছে, এই জিনিসটা তাহলে আমার এখানে রাখতে হবে, কারণ আমি যদি এটা নাই করি, দেখো সাবজেক্টটা ওর উপরে চলে গেছিলো না, তো আমি ওটাকে হচ্ছে নাই করলাম, এবং হচ্ছে এ সিনটা হচ্ছে এখান থেকে জুম হয়েছে না, এই জিনিস সিনটা একটু খারাপ দেখা যাবে যে ও কানিতেই জুম কানিতে, তাহলে আমরা যদি ওকে এখানে রাখতাম, এখান থেকে যদি ও জুম হতো তাহলে কাজ করেন ভাই, ওই শুধুমাত্র ওকে ধরিয়া, হ্যাঁ ওকে ধরে দিচ্ছি, তাহলে আমরা ভিতরে চলে যাই, তাহলে এটা হচ্ছে ওর পজিশনটা, একটা হইতে পারে সিন নড়তেছে না তখন এই বাহির থেকে ভিতরে ঢুকছে, এইটা একটা হইতে পারে, অথবা দেখাচ্ছ যে সে এখান থেকে
হাঁটে হাঁটে যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে নিচে পড়ে গেল। এটা হওয়ার কারণ কি ভাই জানেন, এই যে সামনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না ভাই, এই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা ওই দিকে উঁচু ওই দিকে নিচু, যার ফলে মনে হচ্ছে যে নিচে চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডটা আসলে একটা জেপিজি ফাইল তো। আচ্ছা এই জন্য জেপিজি ফাইল এরকম মানে আচ্ছা সোজা করা যাচ্ছে না, কিন্তু বাঁকা তো করা যায় ব্যাকগ্রাউন্ডে, বাঁকা করা যায়। এই যে এই সমস্যা এইরকম, এক হচ্ছে উপরে তুলে দিই, সমস্যা না। তাহলে দেখি আমরা, তাহলে ও হচ্ছে ওই যে বস্তা, এই সোনার বস্তাটা নিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে। এই যে হ্যাঁ, কিন্তু এই যে শেষে নিচে শেষে ওখানে আটা ফ্রেম আছে তো দিলে ওটা, এই যে যে এটা এই ফ্রেমটা এটা তুলে দিলে হয়। তাহলে আমার আউটলুকটা দেখতে হচ্ছে, আউটলুক এখানে আছে, ও এখানে থাকলো। ওকে ডান, এখন আমার এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দেখাবো যে জুম হয়ে, এই দেখো কত সুন্দর একটা সিন আছে, খালি আর একটু হচ্ছে নিচে নামানো, নিচে নামানো। এবার যদি কন্ট্রোল এন্টার চাপি, এই যে দেখো সুন্দরভাবে ও মাথায় নিয়ে চলে যাচ্ছে, আমার সাবজেক্টও দেখা যাচ্ছে এবং আমার জিনিসটাও দেখা যাচ্ছে। তো পরের ফ্রেমিংটা ঠিক করে নিলাম, ওখানে যায় ও হয়ে গেছিলো, এখানে যায় এখানে, এখানে না এটা মনে হয় আর কি ক্লোজ নিছ নাকি, তাহলে আর একটু ক্লোজ করে দিতে হবে। ওখানে যেতে এখানে আরো ক্লোজ না, ওখানে লং এ আছে, তাহলে এর আগেরটা তো মোটামুটি এর কাছাকাছি ছিল, তাহলে এটা আরো একটু জুম করে দেব। ওটা কাছাকাছি থাকলে এটা হচ্ছে যে এই রকম, এই যে মিড বললাম যে কোমরের উপর থেকে, অথবা এখান থেকে নেওয়া যায়, কিন্তু যেহেতু জিনিস নিয়ে হাঁটতেছে তাই কোমরের উপর থেকে নিবি, মিড শট নিল, মিড শট নিলে তারপর হচ্ছে মিড শটের পর হচ্ছে তোমার হোয়াইট শট। ওকে, তো এগুলো শর্টের কোনো নাম টাম মনে রাখার দরকার নেই, মোট কথা কাজ। আমার 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 ভিউটা জানা থাকলে হলো যে এখন এরকম দেখাইছি, এবার এরকম দেখাইতে ভালো লাগবে। ওকে, এবার এটাতে গেলাম, এটাতে এই ছেলেটাও নিচে নামছে, ছেলেটাকে একটু উপরে তুলে দিলে হবে, ঠিক আছে একই জিনিস। এবং হচ্ছে যেহেতু এই যে একটু উপরে হবে আর কি টোটাল ফ্রেমিংটা, এটার মানে ভাই ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশন দুইটা পজিশন চেঞ্জ হয়ে গেছে ভাই। ফার্স্ট পজিশন মানে ওই যত উপরে ছিল, লাস্ট পজিশন এরকম হবে, এরকম। তাহলে হচ্ছে এই যে উপরের এই যে থার্ড, এই যে উপরের থার্ড, এই মাঝখান দিয়ে সাবজেক্ট চলতেছে। ওকে, এটা এস দিলাম, কন্ট্রোল সেভ। এবার এইটা দেখি, এটা আচ্ছা আমরা আগেই বলে নিচ্ছিলাম যে আমরা হচ্ছে আফরোজ খান ভাইয়ের রিসোর্সগুলো ইউজ করতেছি, হ্যাঁ। এবং হচ্ছে দেখবে যে হচ্ছে অনেকেই হচ্ছে ওনার এই রিসোর্সগুলো, এই ঘর বাড়িগুলো ইউজ করছে, এবং দেখবা যে কার্টুনে মিলিয়ন মিলিয়ন ভিউ তৈরি করছে, বহু চ্যানেল তৈরি করছে ওনার এইগুলো দিয়ে। আচ্ছা, তো এই যে এখানে আমরা হচ্ছে জিনিসগুলো দেখতেছি যে একটা পাহাড়, পাহাড়ের পাশে একটা গ্রাম, ওকে, সেখানে গ্রামগুলো দেখাচ্ছ তোমরা, ঘর বাড়িগুলো দেখাচ্ছ, ওকে, আমাদের যেমন দরকার। এবার হচ্ছে আমরা এখানে চলে যাই, এখানে যাওয়ার পরে একটা লোক হেঁটে যাচ্ছে, ওকে, লোকটা হেঁটে যাচ্ছে, ডাউন হয়ে গেছে, লাস্টের পজিশনটা একটু তুলে দিলেই হয়ে যাবে। আর কি ফাইল আছে, গাছের একটা ফাইল আছে, গাছের ফাইল এ। আচ্ছা, ও তো ওইদিকে যাচ্ছিল, হ্যাঁ, এটা সে প্রথমে যখন গাছ কাটতে যাচ্ছে আর কি, তাহলে এগুলো ছিল আমাদের ব্যবহার। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট ব্যাচের ক্লাসগুলো, কাজগুলো অনেক লেট হয়ে গেল ফার্স্ট ব্যাচের, হ্যাঁ অনেক লেট হয়ে গেছে। তোমরা যদি নিয়মিত আসতা তাহলে এমনটা হইতো, এতদিন ইয়ে হয়ে যেত, মানে একটা ভিডিও অন্তত বের হইতো, সমস্যা নাই। তাহলে তোমরা হচ্ছে যে এগুলো দিয়েই ভিডিওটা এক্সপোর্ট দিয়ে ফেলো, যা হোক, ঠিক আছে, তাহলে ভয়েসগুলো নিয়ে আসো। তাহলে আমরা আজকে সিন দেখলাম, পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ভয়েস দেখবো। এখানে বাইরে একটা দাগ দেখা যাচ্ছে কেন জানি, বাইরে একটা এক্সট্রা একটা দাগ থেকে গেছে, হ্যাঁ। তো পরবর্তীতে অডিও সহ নিয়ে আসলে তখন দেখে দিব আর কোনো কিছু আছে কিনা, হ্যাঁ।